কি আছে ভাই এখানে? পাহাড়ে রাতের পরিবেশটা দেখেন রেহান ভাই, আসলে সবাই তো ভাই দিয়ে গেছে ভাই, পাহাড়ের দিনের পরিবেশটা উপভোগ করতে হয়, রাতের পরিবেশটা ভাই কতটা ভয়ানক। আসলে রাতে কিন্তু কেউ এখানে থাকে না, এটাই হচ্ছে সাধারণ মূল কথা। এখন যেটা মনে হচ্ছে আমার, আমরা তিনজন ছাড়া এই পাহাড়ে আর কেউ নাই। জি জি, সবাই সন্ধ্যার ভিতরে এখান থেকে নেমে গেছে, আমরা কিন্তু রাস্তা এবার এখানে প্রবেশ। আপনারা কি দেখছেন এখানে, কি দেখছেন? এই নিচে দিয়ে গেল নাকি এদিকে চলে গেছে? নিচের দিকে গেছে একদম। আমাদের ফলো করছে ভাই, আর আমার এখন এটা দেখে মনে হচ্ছে, আমি অনুভব করছি যে আমাদের চারপাশে ভাই, জি জি, সচরাচর দিন বুঝে এইগুলো আর দেখে না পরিবেশটা। আপনার কি মনে হচ্ছে এখানে? আমার যেটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এখানে ভাই জিন ভূত অসনাক্ত এগুলো ভাই আছে। জি আছে, অনেক ধরনের সাউন্ড শোনা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ক্যামেরা একটু ছোট করে নিচের দিকে দেখেন, পরিবেশটা দেখছেন, গুহার মতো কিন্তু নিচের দিকে চলে এসেছে সিঁড়িগুলো। আপনি যতটা সামনে যান ততটা নিচের দিকে, কিন্তু অনেকটা নিচে যাইতে হবে আমাদের, উপরে উঠছে। যখনই আপনি হেল্প করার জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করবেন, তখন কিন্তু আপনার সাথে নিচের দিকে যান ভাই। কেমন যেন মনে হচ্ছে পেছন পেছন কিছু ফলো করতেছে ভাই, আসলে কিন্তু তেমন কিছু কিন্তু দেখা যায়নি কিন্তু রেহান ভাই এখানে, মানে জাস্ট সাউন্ড গুলো শোনা যাচ্ছে আর কি। মনে যেন একটা আপনার ফার্স্টে যখন দেখলেন আর কি, অদ্ভুত কিছু একটা ভাই চোখে মনে হচ্ছে আরো জ্বলতেছিল ভাই, সিঁড়িগুলো দেখেন? হ্যাঁ ভাই, ওরকমটাই দেখলাম আমরা, চোখ জ্বলতেছে মনে হচ্ছে যখন ভাই কোনো প্রাণী দের আছে চোখে লাইট পড়বে যখন। এই রাস্তাটা তো বেশি অবস্থা খারাপ, এই জায়গাটার অবস্থা কিন্তু আর বেশি ভয়ানক রায়ন ভাই। অবস্থা কি মনে হচ্ছে একটা গোয়ার ভিতর ঢুকতে সেরকম মনে হচ্ছে, ভেঙেছিলে পড়বে একদম। সূর্য ডুবার আগে এখান থেকে মানুষ বেরোয় পড়ে, আমরা কিন্তু তারপর চোখে পড়ে নাই, তবে আমার দেখছেন অবস্থা দেখছেন এইখানে মনে হচ্ছে কিছু একটা ছোট একটা পাত্র মতো হয়ে চলে গেছে। আমার যেটা মনে হচ্ছে ভাই, আমরা ভাই যত নিচে লাভবো তত কিন্তু ভাই আসলে ভয় লাগছে ভাই। জি ভাই, মনে হচ্ছে আমাদের পিছন পিছন হাঁটতেছে, একবার মনে হচ্ছে ভাই সামনে থেকে কেউ হাঁটতেছে, পায়ের শব্দ সম্পাদ জঙ্গলের ভিতরে দেখেন, গাছপালা মনে হচ্ছে নড়তেছে ভাই, গাছ আসতেছে ভাই, দুধ ছড়ার মনে হচ্ছে এদিক দিয়ে আসতেছে, ওই দেখুন দেখি কিছু একটা ছেলেটা নেই, কিছু একটা আছে, দূরত্ব নামে ধারে জঙ্গলের ভিতরে চলে গেছে। জি জি, এটা অন্য রাস্তা গেছে জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে এখন যাবে না।
প্রিয় বন্ধুরা, অবশ্যই আমরা শুধু চাই শুধু আপনাদেরকে কিছু কিছু ভুতুরে জায়গা দেখানোর জন্য, যার কারণে আমাদের এই রিস্ক নেওয়া। আসলে বুঝতে পারছেন এই যে এখানটা পরিবেশ, বিশেষ করে এই জঙ্গলে অনেক হাজার ভূত রয়ে, তারপরে কিন্তু রান ভাই জঙ্গলে ভিতরে থাকে যারা আর কি ভাই, ওদের আক্রমণ কিন্তু ভাই এখানে অনেকে পড়ছে ভাই আগে, এর আগে জি ভাই, এবং সন্ধ্যার পরে ভাই এখানে কারো আসা রেকর্ড আছে কি আমরা জানি না। তবে আমরা আসছি শুধুমাত্র প্রিয় বন্ধুদেরকে ভুতুরে জায়গাটা দেখাবো, যে পরিবেশটা দেখাবো, রাত্রে বেলা পরিবেশ দেখাবো, কিন্তু আমরা রিক্সা নিচ্ছি। তো সবাই ভিডিওটা প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সাথেই থাকবেন আপনারা, ভিডিওটা শেয়ার করলে লাইক দিন এবং আমাদেরকে উৎসাহ দিলে আরো ভয়ানক জায়গায় যাইতে আমরা সাহস পাবো। জি ভাই, এরা কিন্তু মূলত সূর্য ডুবার পর, সন্ধ্যার পর থেকে কিন্তু এদের আনাগোনা শুরু হয় ভাই, বেশিরভাগ সূর্য ডুবার সঙ্গে সঙ্গে এদের চলাফেরা দেখা যায়। আপনি ভাই কিভাবে বলবেন এখানে কেউ মানে এগুলো নেয় জিনবুদ বসবাসটা, কোন জনবসতি নাই, না না তেমন কোন জনবসতি চোখে পড়েনি, রাস্তাটা ঠিক আছে ভাই, এখন আমার সেটাও আমি আবার শিখলাম না, কারণ আমি ফার্স্ট টাইম এখান থেকে নিচ্ছি, এখন আমাদেরকে সাহস রাখতে হবে, কারণ আমরা কিন্তু অনেক থেকে নিয়েছিলাম, কিন্তু মনে ভিতরে ভয় ভয় কাজ করতেছে, আমরা নামতেছি ভাই, কেউ একটা পাখির সাথে কোনো দেখা হয়নি ভাই, আপনি যত্ন লাগবেন কারণ শুধু দেখা হবে না, এখন আমি সেটাই বলতাম মনে সাহস রাখতে ভাই, জি ভাই কিছু দেখার সঙ্গে সঙ্গে ঘাবড়ানো যাবে না, সাহস কিছু আমরা যত্ন ভাই সামনে দেখতে পাই যে হয়তো ক্যামেরা আপনাদের দেখাতে পারেনি, কিন্তু উনি সর্বপ্রথম কিছু একটা দেখছিল, যেটা দেখার পর আমাকে বললো ক্যামেরাটা চালু করার জন্য, সেটা হচ্ছে তার প্রমাণ কিন্তু এইটাই, এখানে কিন্তু এই পর্যন্ত রাস্তা ছিল, এই মাটিগুলো কিন্তু উপর থেকে নিচে ভেঙে পড়ছে, উপরের লুকটা ধরেন আমরা কোথা থেকে আসলাম, এখান থেকে কিন্তু মাটি ধসে পড়ার সম্ভাবনা, এটা কিন্তু কত চিপা গেছে রাস্তাটা দেখছেন, একটা লোক দিন আর একটা লোক যাওয়ার রাস্তা, সর্বোচ্চ ভাই এই পাহাড়টা হচ্ছে আপনার যে সর্বোচ্চ উচ্চতা দেখেছি, যেখানে আমরা ফার্স্টে উঠছিলাম জি ভাই, দিনের বেলা একটা লাইভ করছি, ওইটা হচ্ছে কেন আপনার 1100 ফুট উচ্চতা, সেই 1100 ফুট উচ্চতা থেকে আমরা নামতেছি, এখন কিন্তু কেউ নাই পাহাড়ে, টোটাল পাহাড়েই কেউ নাই, সবাই ভাই সন্ধ্যার ভিতরে সবাই যে সন্ধ্যার ভিতরে পুরো পাহাড়টা খালি হয়ে যায়, পাহাড়ের উপরে কিছু ছোট ছোট দোকানও আছে মাঝে মধ্যে, সেগুলো বন্ধ হয়ে যায় সন্ধ্যার আগে আগে, পুরো একদম নিচে পৌঁছে যায় পরে ভাই, পুরো পাহাড়টা পরিত্যক্ত এক কথায় আর কি, জি ভাই সন্ধ্যার পরে জনমানব শূন্য, দেখেন একটু
জি ভাই, প্রিয় বন্ধুরা রাস্তাগুলো দেখেন, কোন একটা লোকের মানুষের ভাই আমাদের সাথে দেখা হলো না, কতটা ভয়ানক। রায়ন ভাই একটা জিনিস খেয়াল করছেন যে যখন কোনো নির্জন কোনো জায়গায় হাঁটা হয় কেমন যেন মনে হয় যেন পেছন পেছন কিছু একটা ফলো করতেছে ভাই, আমাদের কিন্তু তেমন একটা মনে হচ্ছে কেমন যেন পেছন পেছন কিছু একটা হাঁটতেছে তেমন মনে হচ্ছে কিন্তু আমার কাছে। আপনার আসলে ভাই যে কারণে এরকমটা মনে হয়, জি জি, যখন একা একা একটা নির্জন রাস্তাতে যাবেন, নির্জন জায়গাতে যাবেন, তখন আপনার যেটা মনে হবে গা টা শরীরটা একটু ভার হয়ে যাবে এবং মনে হবে আপনার পিস পিস কেউ হাঁটতে যাবে, আপনাকে কেউ ফলো করতে। জি ভাই, আপনি যখন চারি সাইডে দেখার চেষ্টা করেন তখন দেখবেন কিচ্ছু নাই। আসলে প্রিয় বন্ধুরা আপনি আসবেন তখন আবার এরকমটা মনে হবে। প্রিয় বন্ধু, এরকম পরিস্থিতি যদি আপনার সাথে কখনো হয়ে থাকে তখন পুরো শরীরটা ঘুরায় আসলে দেখার চেষ্টা করবেন কি আছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, একদম পুরো শরীরটা ঘুরায় পুরো একদম ওইদিকে তাকিয়ে দেখার চেষ্টা করবেন। কিন্তু বারবার যদি আপনি ঘুরে তাকানোর চেষ্টা করবেন তখন কিন্তু একটু ভয় পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি এরকম সমস্যা দিনবুক অশরাতে এরা করে থাকে, জি জি, কিন্তু ফার্স্টে কিন্তু আপনার উপরে আক্রমণ করবে না, জি ওরা যেটা চেষ্টা করবে আপনাকে ভয় দেওয়ার জন্য, জি ভাই, ওরা কিন্তু পরবর্তীতে যখন আপনি ভয় পাবেন বা ঘাবড়াই যাবেন তখন কিন্তু আপনার উপরে আক্রমণ করবে। জি ভাই, এরা কিন্তু ওরা কখনো আপনার উপরে ডাইরেক্ট আক্রমণ করবে না। এই জন্য ভাই সব ওদেরকে ভাই যখন দেখবেন যে আপনার আশেপাশে আসছে বা আপনাকে বুঝতে পারছেন যে ওরা আশেপাশে আছে তখন আর কি আপনি সাহস নিয়ে ভাই চলবেন। জি ভাই, শুধু আপনাকে না প্রিয় বন্ধুদের সবাইকে এটা বলতেছি, যখন একা একা করে নির্জন জায়গাতে যাবেন বা নির্জন রাস্তায় যাবেন তখন আর কি মুখে সাহস রাখবেন, কারণ ওরা কিন্তু ডাইরেক্টই কারোর উপরে আক্রমণ করে না সহজে। জি ভাই, প্রিয় বন্ধুরা আমরা অনেকটা নিচের দিকে চলে আসছি ভাই, রাস্তা সম্ভবত অল্প একটু আছে, এই যে কলেজ চলে আসছি, তো জি ভাই কি দেখছেন ভাই, কি পড়ছে গায়ের উপর আমার, কি পড়ছে ভাই বলতে ডাল ভেঙে পড়ছে, না 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 না, কি কেমন মনে হয়েছে, একদম নরম কি একটা লম্বা সুতার মতো শব্দ তো কিছু নাকি আসেন, আগে থেকে সরে যান, সরে সরে যান এখান থেকে, আপনি আপনি আপনিই করেন, আপনি ঘুরেন ওইদিকে ঘুরেন, যাই উপর আসে কিনা দেখেন, ঠিক আছে দেখে চলুন ঘুরে যান। ফিরু বন্ধুরা বলছে নাকি কিছু কোনো একটা সাপের মতো কিছু একটা পড়ছে ভাই, আমি মানে হাতে ধরে চলে ফেলছি ভাই এদিকে, তাহলে সরে আসেন, দেখা থাকে সরে আসুন, সরে আসুন, সরে আসুন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা শেয়ার করলে ভালো, লাইক করলে, কমেন্ট করলে আমরা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত হই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।